প্রদেশ বিজেপি জনবিশ্বাস যাত্রায় সোমবার জনজাতি অধ্যুষিত কিল্লা এলাকায় উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। জনবিশ্বাস যাত্রার এই সাফল্য নিয়েই প্রতিক্রিয়ায় প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত জানিয়েছেন, দুই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যাত্রায় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে দল। প্রতিদিনই জনবিশ্বাস যাত্রায় মানুষের আনন্দ আর আবেগ হাজার গুণ বৃদ্ধি পাচ্ছে এবং গভীর বিশ্বাস আর আস্থার সঙ্গে রাজ্যবাসী এই রথযাত্রাকে মন থেকে স্বাগত জানাচ্ছে বলে উল্লেখ করেন পাপিয়া দত্ত। ভীষণভাবে সাড়া পেয়েছি আজ কিল্লাতে যে জনবিশ্বাস যে যাত্রা চলছে, সে একটা জনবিজয় সংকল্প রেলে সেখানে হয়েছে। সেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহাজি ছিলেন, প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি ছিলেন। আমরা আজ নয় শুধুমাত্র, 5 জানুয়ারি থেকে সে জনবিশ্বাস যাত্রা সমগ্র রাজ্য জুড়ে চলছে, যত দিন যাচ্ছে এই যে যাত্রার যে একটা আনন্দ উচ্ছ্বাস, সেটা যেন প্রতিদিন যেন মানে দুগুণ বলবো না, হাজার হাজার গুণ যেন বৃদ্ধি পাচ্ছে। এবং সবচেয়ে যে লক্ষণীয় যে বিষয়টা, সেটা যেমন রথযাত্রা যেটা আমরা বলেছি যে রথ চলবে, রাজ্যের যে আপামর জনতা মানে সেটা যেন একদম রথটাকে যেন একদম আস্থা বিশ্বাসের সঙ্গে দেখছে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেকে রথে পয়সা দিচ্ছেন, হ্যাঁ, অনেকে আপনারা একটু আগে দেখবেন যে জগন্নাথের রথযাত্রার সময় আমরা যে ছাতাগুলো বিশেষভাবে দেখি যে এগুলো নিয়ে মানুষ আজ বেরিয়েছেন। তো এটা ভীষণভাবে যে রাজ্যের মানুষ, যে ভারতীয় জনতা পার্টি যে যার জন্য বেরিয়েছে রথযাত্রা, নিজের জন্য বিশ্বাস, মানুষের বিশ্বাসটুকু নিয়ে আমাদের আবার এগুতে হবে। কারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন 2018 সালে, আমরা মানুষের তখন বিশ্বাসটাকে অর্জন করতে পেরেছিলাম বলে মানুষ আশীর্বাদ করেছিলেন। এখন 2023 নির্বাচন, আবার মানুষের পাশে যেতে হবে আমাদের, আবার মানুষের বিশ্বাসটুকু আমাদের অর্জন করতে হবে। তো মানুষের যে আস্থা বিশ্বাসটা কতটা ভারতীয় জনতা পার্টির প্রতি যে অটুট রয়েছে, সেটা কিন্তু এই জনবিশ্বাস র্যালিতে সেটা পরিষ্কারভাবে বোঝা গেছে। মানুষের এই আস্থা এবং বিশ্বাসকে সঙ্গী করেই রাজ্য বিজেপি দল নির্বাচনে লড়াই করবে এবং জয়লাভ করবে বলে পাপিয়া দত্ত জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।